सबस्क्राइब कर इनफरमेशन इज वेल्थ चैनल के पशे थका घंटा आइकने प्रेस करवर्ती भिडियो नोटिफिकेशन सवार आगे पवार वेलकम फ्रेंड्स इनफरमेशन इज वेल्थ चैने अपन के स्वागत। आज हमें अपन संगे एक गुरुत्वपूर्ण विषय आलोचना करब। अपनारा अन स्क्रिने जेटा देखते से हलो मध्यशिक्षा पर्षद करतृक प्रकाशित छुटर लिस्ट देखो ये देवाई रही है वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडरि एडुकेशन देखो ये सुंदर देवा आ এবং ডেটটা দেখুন দেওয়া আছে 22/12/2020 মেমো নাম্বার পর্যন্ত এখানে দেওয়া আছে। তো আমি এই নোটিফিকেশনটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে নিই, তারপর আমি মেন বিষয়ে ফিরব। দেখুন এটা হচ্ছে মডেল ছুটির লিস্ট, ঠিক আছে, মডেল হলিডে লিস্ট। এই লিস্টটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক কিন্তু বের করা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে ছুটির লিস্ট একটু আপনাদের সঙ্গে দেখিয়ে নিই। তো ছুটির লিস্টটা আমি এই এই নোটিফিকেশনটার ডেসক্রিপশন লিঙ্ক আমি डाउनलोड लिंक हमें डेस्क्रिप्शन दिए रखब, अपना भलोक देखे नीते पाबें। तो हमें एकदम जून मासे फिर जाए देखो एखे एक कथा बला ग्रीष्मावकाश, ठीक है। तो ग्रीष्मावकाशे देखने एखे देवा आज 24/5-3/6/2021 पर्त सोम बृहस्पतिवार 10 दिन छुट्टी, ठीक है। এটা হচ্ছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত কিন্তু ছুটির লিস্টে বলা আছে 24/5/2021 থেকে 3/6/2021 পর্যন্ত ছুটি। তো আমি যেটা বলতে চাইছি, গতকাল থেকে এখনো পর্যন্ত অনেক ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার রুটিন, ঠিক আছে, যেটা ওরা দাবি করছে বিভিন্ন ইউটিউব চ্যানেল যে প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, অর্থাৎ গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে ছুটি মানে মাধ্যমিক পরীক্ষার লিস্ট, কিন্তু অফিসিয়ালি কোনো ডিক্লারেশন কিন্তু এখনও বেরোয়নি। তো জুন মাসে আমি দেখিয়ে দিলাম কিভাবে। এবারে যে রুটিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই রুটিনটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এটাই প্রকাশ করা হচ্ছে যে প্রথম জুন এই, দ্বিতীয় জুন এই, ফোর্থ জুন এই, ফিফথ জুন এই, সেভেন্থ জুন, এইট জুন, নাইন জুন, টেন জুন। কিন্তু আমি যে নোটিফিকেশনটা দেখালাম সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড কর্তৃক কিন্তু প্রকাশ হয়েছে, কিন্তু এই যে এই যেটা লিস্ট প্রকাশ করা হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে, বলা হচ্ছে গণমাধ্যমে বেরিয়েছে, এই পেপার থেকে দিয়ে আছে, তো কিন্তু সেটা কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশন নেই, ঠিক আছে। এই পরীক্ষা এই ডেটেই যে পরীক্ষা শুরু হবে তার কোনো অফিসিয়ালি কোনো নোটিফিকেশন নেই। সেই জন্য আমি বলবো প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে যে আপনারা এই ডেটটাকে কনফার্ম ডেট হিসাবে না মেনে নেওয়াই ভালো। যখনই কনফার্ম নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু দেখিয়ে দেবো যে কোন ডেট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তবে আমি যে প্রথমে যে নোটিফিকেশনটা দেখালাম সেটাও কিন্তু লেখা আছে, এখানেও কিন্তু লেখা আছে মডেল ছুটির লিস্ট, অর্থাৎ এই মডেল ছুটির লিস্ট মানে এই ডেটগুলো দেওয়া হয়েছে, এই ডেটগুলো কিন্তু পরে চেঞ্জ হতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি বারবার করে যে এই যে ডেটগুলো বলা আছে এটাই কনফার্ম ডেট এমন নয়, বা আপনারা যেটা দেখছেন যে ডেটগুলো মাধ্যমিক পরীক্ষার যে বিভিন্ন চ্যানেল থেকে দেখানো হয়েছে সেটাও যে কনফার্ম সেটাও নয়। অর্থাৎ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়নি, অর্থাৎ যখনই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হবে আমি তখন কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কোন ডেট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো এটাই ছিল একটা যে আপনারা একদম পুরো কনফার্ম হয়ে গেলেন যে একদম 1 তারিখ থেকে পরীক্ষা, এরকম কোনো নোটিফিকেশান নেই কিন্তু। তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং এ ধরনের আপডেট ভিডিও বা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।